শিশুটির কিন্তু কোনো সমস্যা নেই, হয়তো আপনি একটু ঘাবড়ে যান। সত্যি ওর কোনো সমস্যা নেই, জীবনটা এইরকমই। সমাজের মতো করে আপনি নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন, শিশুটি সেটা করেনি। জীবন যেমন হওয়া উচিত ঠিক তেমনই। এটা আপনার ভালো লাগে না। আমি চাই আপনি বুঝুন যে আপনি যদি আপনার নিজের ছোট সংস্করণটি পছন্দ না করেন, তাহলে সারা দুনিয়া কি করে বেড়ে ওঠার সংস্করণটিকে সহ্য করবে? ব্যাপারটা শুধু এটাই, আপনি শিশুদের শিক্ষা দিতে চাইছেন, ওদের শুধরানো দরকার বলে নয়। কিন্তু শিক্ষা তো কোনো সংশোধনাগার নয়। এই দুনিয়াতে থাকতে গেলে যে ছাইপাশটা দরকার, সেটাই হল শিক্ষা। কেমন? তাই তো। আপনি যদি ওকে বনে ছেড়ে দেন, কি করে বাঁচতে হয় ও ঠিক শিখে যাবে। কিন্তু যথেষ্ট বনই আমরা বাঁচিয়ে রাখিনি, ওকে যাচ্ছে তাই একটা শহরেই থাকতে হবে, তাই নানান উপায় শেখাতে হবে। সবাই যদি প্রকৃতিতে থাকত, শেখানোর বিশেষ কিছুই থাকতো না, যে করেই হোক ঠিক শিখে যেত, তাই না? এখন আপনি চান প্রাপ্তবয়স্ক হিসেবে যে অস্বাভাবিক পরিস্থিতিটা আপনি তৈরি করেছেন তার মধ্যেও বাঁচুক, তাই আমাদের একটু হস্তক্ষেপ করতেই হয়। আসুন এটা যথাসম্ভব ধীরে সুস্থে কম সম করে করি। কিন্তু তাতে কাজ হয় না, কারণ ওদেরকে আমাদের স্কুলে খাপ খাওয়াতে হবে, ইউনিভার্সিটিতে খাপ খাওয়াতে হবে, ওদেরকে আমাদের কর্পোরেট জগতে খাপ খাওয়াতে হবে। এটা একটা আলাদা জগৎ বলছি, শুনুন, এটা এই দুনিয়ায় নেই, অন্য দুনিয়ায়। তো ওদেরকে যেহেতু আমাদের অন্য দুনিয়ায় মানানসই করতে হবে, এই দুনিয়ায় নয় বলেই সমস্যা। ওরা হলো এই পৃথিবীর, আপনাকে আমদানি করে আনা হয়েছে, অন্তত আচরণ করেন ওই রকমই, তাই এত সব ঝামেলা। আপনি যদি বোঝেন, একটা বাচ্চার কাছ থেকে বরং আপনার অনেক কিছু শেখার আছে। আপনার কাছ থেকে বাচ্চাটা কিছু শেখার বদলে জীবনের বিষয়ে কি বা মাথামুন্ডু একটা বাচ্চাকে শেখাতে পারেন আপনি? আপনি ওদের কিছুটা পাঠ্যবইয়ের ফিজিক্স, পাঠ্যবইয়ের বায়োলজি বা পাঠ্যবইয়ের কেমিস্ট্রি শেখাতে পারেন, কিন্তু আপনার তো নিজেরই এই অস্তিত্বের ভৌত বিষয়গুলো নিয়ে কোনো হাতে কলমে অভিজ্ঞতাই নেই, আছে শুধুই বইয়ে পড়া ছাইপাশগুলো। পরীক্ষায় পাশ করাটা জরুরি, একটা ছাতার মাথা চাকরি পাওয়াটাও জরুরি। তা বলে আপনি কিন্তু ওকে সংশোধনাগারে পাঠাচ্ছেন না, এটা বোঝা দরকার। আমি ওকে শোধরাবো কি করে? কে বলেছে ও ভুল? তো যদি ভেবে থাকেন আপনাকে ওকে শুধরোতে হবে, তার মানে কোথাও আপনার বিশ্বাস স্রষ্টা কিছু ভুল করে ফেলেছেন আর আপনি সেটা ঠিক করতে চান। এটা একটা মারাত্মক পর্যায়ের ইগো। দুর্ভাগ্যবশত এই গ্রহের অনেক শিক্ষকই এই সমস্যায় ভোগেন। ওনারা ভাবেন স্রষ্টা বুঝি কোনো ভুল করে ফেলেছেন, তাই ওনারা সেটা ঠিক করতে যাচ্ছেন। আপনি কিছুই ঠিকঠাক করছেন না, বরং শিশুদের বিকৃত করার চেষ্টা করছেন। বুঝতে পারছেন? ওরা স্বাভাবিক আছে, আপনি ওদের বিকৃত করার চেষ্টা করছেন। ভালো হয় আপনি বুঝুন এটা। বেশ স্বাভাবিকই আছে ওরা, হাসি খুশি আছে, দিব্যি আছে, লম্পঝম্প করে বেড়াচ্ছে আনন্দে। আপনি চেষ্টা করছেন বিকৃত করতে। এক নম্বর হওয়া যায় কি করে? এক নম্বর হওয়া মানে কি? এক নম্বর হওয়া মানে আপনার মাথাটাই খারাপ। এক নম্বর হওয়া মানে সেটাই বোঝায়, কারণ এক নম্বর হতে চাওয়ার মানে বাকি দুনিয়াটা যেন আপনার পায়ের তলায় থাকে, তাই না? হ্যাঁ কি না? কারণ ছাই এই একটাই সংখ্যা আছে। আপনি যদি এক নম্বর হতে চান, তাহলে বাকি সবাইকে আপনার পেছনে থাকতে হবে। এটা সফল হওয়া নয়, এটা বরং অসুস্থতা। আপনি আপনার সন্তানকে এই ধরনের অসুস্থতা শেখানোর চেষ্টা করছেন। এক নম্বর হও, সবাই তোমার পেছনে থাকবে। তো এটা বিশ্বাস করবেন না যে শিশুটিকে আপনাকে শোধরাতে হবে। শিশুটিকে শোধরানোর কিছুই নেই, শিশুটি ঠিকই আছে। ও শুধু এখনো জানে না যে আপনার সমাজে কি করে খাপ খাইয়ে নিতে হয়। ও যে বন্য, জীবন যেমন হওয়া উচিত, কিন্তু সমস্যাটা হলো ওকে একটা সমাজে থাকতে হবে। উন্মত্ত মানুষ হলে লোকে কোথাও একটা বন্দি করে রাখবে ওকে, আপনি চান না এমনটা হোক।
তো আমরা ওকে মানানসই করার চেষ্টা করছি আমাদের তৈরি এই সমাজটার সাথে, যেই সমাজটা নিয়ে আবার আমরাই খুশি নই। আপনি যে সমাজে বাস করছেন সেটা নিয়ে কি আপনি 100% খুশি? খুশি কি না, কিন্তু আপনি নিজের সন্তানকে এর মধ্যে খাপ খাওয়াতে চাইছেন, কলুর বলদের মতো যে মানিয়ে নিয়ে সমাজের ঘানি টানবে। তো আপনি বোঝেন যে এটা একেবারে ন্যায্য কোনো খেলা নয়, কিন্তু জেনে গেছেন কি করে ঠিক করতে হয়, কি করে ওদের সাথে ব্যবহার করতে হয়, আপনি কিছুই জানেন না। আপনি শুধুই বেঁচে থাকার কিছু কায়দা শেখাচ্ছেন মাত্র। তো দয়া করে আপনার সন্তানদের সামনে গিয়ে স্বীকার করুন যে আমিও এমনকি জানি না কি করে থাকতে হয়। সত্যি চলো একসাথে ABC কিছু একটা করার চেষ্টা করি। জেডে পৌঁছতে পারলে ভালো, নইলে ABCDE যথেষ্ট। শিশুদের বুদ্ধি অনুযায়ী ওদের বুদ্ধিকে যদি আপনি ভেবেচিন্তে দেখে নানান কাজ করায় প্রয়োগ করেন, ওরা কিছু ঠিকই করবে। সেটা হয়তো আপনার মতো করে করবে না, আপনার মতো করে না করলে সেটা দারুণ হবে, পৃথিবী পাল্টে যাবে, তাই না? নতুন শিশুরা যদি আপনার মতো করে কিছু না করে, তার মানে পৃথিবীটাই পাল্টে যাবে, এটা একটা চমৎকার ব্যাপার। তো মিশনারি টিচার হয়ে যাবেন না প্লিজ, আপনার সন্তানদের শুধরানোর কিছুই নেই। শিক্ষকদের অবশ্যই কিছু সংশোধন প্রয়োজন, নিশ্চিতভাবে। বাচ্চাদের দরকার শুধু অনুপ্রেরণা, সংশোধন নয়। বাচ্চাদের দরকার শুধু অনুপ্রেরণা, ওদের কোনো সংশোধনের দরকার নেই। শিক্ষকদের অবশ্যই সংশোধন দরকার। মনে রাখবেন, যদিও আমরা স্কুল চালাচ্ছি তবু আমি এই কথাগুলো বলছি। আর বাচ্চাদের এত সমস্যা, আমাদের একটা সার্কাস যেন, সেটা ঠিক আছে। সমস্যাটা কিন্তু শিশুদের কোনো সমস্যা বলে নয়, সমস্যাটা শুধুই আমরা ওদের খাপ খাওয়ানোর চেষ্টা করছি বলে, মোটামুটি ভালো কিছুর মধ্যে। ওদের জন্য যাতে আমাদের আলাদা একটা দুনিয়া তৈরি করতে না হয়, যেমন দুনিয়ায় আমাদের থাকুক না কেন, তার মধ্যে ওদের খাপ খাইয়ে নিতে হবে, তাই আমরা এই চেষ্টাই করছি। নইলে ওদের ভুল কিছুই নেই।